সরকারি বাংলা কলেজ সংলগ্ন ময়দানে সরকারি নিউ সিটাই বাবা সমজানে মসজিদ কমিটির উদ্যোগে 22তম বাৎসরিক সূরা নাহাল 112 নম্বর আয়াত। আজকের আলোচনার বিষয় গ্রাম। কি বললাম, এটা কি গ্রাম নাকি শহর? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গ্রামের, এমন একটা জনপদের উদাহরণ আমাদের কাছে দিচ্ছেন, একটু মিলিয়ে দেখবেন। আবারাবাল্লাহু মাসালান করিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাহ। আল্লাহর এই দৃষ্টান্তের দিকে লক্ষ্য করো, আল্লাহ রাব্বুল আলামিন নিজে একটা দৃষ্টান্ত দিচ্ছে, উদাহরণ তোমাদের সামনে পেশ করছে, উপমা দিচ্ছে আল্লাহ তোমাদের সামনে একটা গ্রামের। কিসের? যে গ্রাম ছিল শান্ত, নিরাপত্তা দিয়ে বেষ্টিত এবং নিশ্চিন্তে বাস করা যেত। দুইটা শব্দ পেলাম আমরা, কানাতাম ইনাতাম মুতমাইন্নাতান। এটা যদি ক্লাস হতো তাহলে এখানে আরবি গ্রামারের অনেক নিয়ম আছে। করিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাতান, এই শেষে তাগুলো কেন এসেছে, এগুলো ক্লাস হলে বোঝানো ভালো হয়। এত তাফসির মাহফিল, আল্লাহ পাক দুইটা সুন্দর সুন্দর উদাহরণ এখানে সেট করলেন। এক নম্বরে এমন গ্রাম যেটা নিরাপদ এবং নিশ্চিন্তে বাস করা যেত। তাফসিরে মুফাসসিরিন ইকরাম আমি যত তাফসির দেখেছি সবাই এক বাক্যে জানিয়েছে, এইটা বলতে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শরীফকে। কাকে? মক্কা শরীফকে আল্লাহ পাক একেবারে নিরাপত্তার শহর জানিয়েছেন। আত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াকুরিসিনিনা ওয়াহাদাল বালাদিল আমিন। এটা একটা নিরাপদ শহর। এবার আসেন তো বাংলাদেশের সাথে এই শব্দটা মিলাই, আমরাও কিন্তু ঠিক নিরাপদে ছিলাম, হঠাৎ করে সে 47 থেকে আরম্ভ হয়েছে। কি 47 থেকে আরম্ভ? এর আগে তো শান্ত সিষ্ট নিরাপত্তা বেষ্টন করে আমরা ছিলাম, কারণ 800-850 বছর আমাদের এই এলাকাটা, এ পুরা ভারতবর্ষ মুসলমানদের হাতে ছিল। মুসলমানদের যখন হাতে ছিল তখন শিরিক এত বেশি ছিল না, কারণ মুসলমান ক্ষমতা নেওয়ার পরে যে কাজগুলো করবে তার এক নম্বরে তারা শিরিক বন্ধ করবে। সূরা আলে ইমরানের এবার 93 নম্বর আয়াতে আয়াতের তাফসির করা আছে। আমার তাফসির আজকে হচ্ছে কোরআন বিল কোরআন। ভালো করে খেয়াল করুন ভাই, আল্লাহ পাক বলেন পৃথিবীর প্রথম ঘর যেটা প্রতিষ্ঠিত হয়েছে, যেটা বানানো হয়েছে বাক্কায়, মানে মক্কায়। মক্কার প্রাচীন নাম হচ্ছে বাক্কা। এর ভেতরে এক নম্বরে মোবারকান, বরকতময় করে দিয়েছি আমি আল্লাহ ঘরকে। দুই নম্বরে এখানে হেদায়েতের মশাল জ্বালিয়ে দিয়েছি তাম বিশ্বের মানুষের জন্যে। দুইটা বিষয় আল্লাহ জানালেন এই ঘর সম্পর্কে, যেটা বরকতময় এটা হেদায়েতের মশাল। আমান দাখালাহু কানা আমিনা, কেউ যদি এই ঘরে প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। কে বলছেন? কি পেলে না শোনার পরে আপনি খালি শুনিয়ে যাবেন, আমি বলে যাব না, এখান থেকে কিছু নিয়ে আমাদের জীবনে এবার লাগানো লাগবে। কথা বলে না কেন? আল্লাহ যে বললেন আমাং দাখলাহু কানা আমিনা, এই ঘরের এরিয়ার ভেতরে যারা আসবে তাদেরকে নিরাপত্তা দেবে কে? আপনি দেখেছেন কেমন নিরাপদ ঘর, অথচ ওর এরিয়ার বাইরে গেলে দেখবেন চিন্তায় হয়, মারামারি হয়, গালাগালি হয়, দেখলে মেরে ফেলবে। কিন্তু এলাকার ভেতরে আপনি যতক্ষণ থাকবেন ওই সে আবহমান কাল থেকেই, কেউ যদি বাবার হত্যাকারী কেউ দেখে যে কাবার চত্বরে কিচ্ছু বলতো না, এমন নিরাপদ আল্লাহ দিয়েছিলেন। এখন আমার প্রশ্ন, এই বাংলাদেশ কি কাবা শরীফ? কথা বুঝে উত্তর দেবেন, বাংলাদেশ কি কাবা শরীফ? এটা কাবা থেকে 6000 কিলোমিটার দূরে। তাহলে আমাদের এই 56000 বর্গ মাইলকে নিরাপত্তা দিয়ে বেষ্টন করা লাগবে না? কি শত্রু দেখতে পাচ্ছে না চারিদিকে? পাশের রাষ্ট্র আমাদের প্রতিবেশী,
ওদের সাথে যাদের যাদের বর্ডার আছে তারা প্রত্যেকটা বর্ডারে মার খায়, পাকিস্তান বর্ডারে মার খায়, চীনের বর্ডারে মার খায়, মায়ানমারের বর্ডারে মার খায়, নেপালের বর্ডারে মার খায়, আর যত মার আমাদের দেয় ওরা মার খেয়ে শেষ করে না। দেখবেন পাকিস্তানে আর চীনের কাছে মার খেলে ওরা বলিউডে সিনেমা তৈরি করে, ওইটা দিয়ে ওরা সিনেমা বানায়। সিনেমার নায়ক দেখেছেন আল্লু অর্জুন, রামচরণ, প্রভাস, এদেরকে দিয়ে সিনেমা বানায় আর ওটা আবার হিট করায়, আর এইটা দিয়ে আমাদেরকে টাকা পয়সা যা উপায় হয় ওইটা দিয়ে আমাদের মারে। ওরা মার খায় পাকিস্তানের বর্ডারে, চীনের বর্ডারে, মায়ানমারের বর্ডারে, আর মারে কাদের বলেন? নিরাপত্তা দেওয়ার জন্য এবার কি লাগবে বলেন? আল্লাহ বলেন এই তো কাবা শরীফ না তোমারে বাংলাদেশ 6,500 কিলোমিটার দূর, তাহলে এইটাকে যদি নিরাপত্তা দিয়ে ঢেকে রাখতে চাও কি করা লাগবে? এবার আসেন, আমি বলছি সূরা আনআম 7 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 82 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আধুনিক যে তাফসির আছে সব মিলাবেন এটা পাবেন। আল্লাহ পাক বলেন যারা ইমান আনবে আর ইমানের সাথে যারা জুলুম মিশ্রণ করবে না, এখানে জুলুম মানে শিরিক, জুলুম মানে কি? যারা তাদের ইমানের সাথে শিরিক মিশ্রণ করবে না, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম উলাইকা, যেন এইভাবে হাত দিয়ে দেখাচ্ছে বাংলাদেশের দিকে যে উলাইকা, এই মানুষগুলো লাহমুল আমনু, এরা আল্লাহর কাছ থেকে নিরাপত্তা পাওয়ার হকদার। তাহলে বাংলাদেশ যদি নিরাপত্তার চাদরে কাবা শরীফের মতো ঢেকে রাখতে চান, এ দেশ থেকে জুলুম শিরিক বন্ধ হওয়া লাগবে। এ দেশে শিরিক নেই বলেন? প্রকাশ্য শিরিক চলছে একটা, যে ক্ষমতার উচ্চ জনগণ, এটা শিরিক। এটা কারা আছেন এই বিশ্বাসে আমি জানি না, হ্যাঁ আছেন আপনারা, আমি জানি অনেকেই আছেন এই বিশ্বাস, এখনই পাল্টানো লাগবে, এটা শিরিক। কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক, কথা বলে না কেন? আইন দিতে পারে কে? অন্য কেউ পারে। ক্ষমতা দেখাতে পারে কে? অন্য কেউ পারে। সুতরাং আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস যারা করেন। ক্ষমতার উৎস আল্লাহ বারবার বলছে আন্নাল কুবাতা লিল্লাহি জামিয়া কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আর, এরকম 950-র উপরে আয়াত আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট। ক্ষমতার উৎস কে? সেইটাকে আজ উল্টিয়ে ফেলেছেন আপনি। আপনি বলছেন না ক্ষমতার উৎস জনগণ, এই বিশ্বাস করেন কারা? আমি জানি না, যারা করেন এখনই মত পাল্টান। আপনার বিশ্বাস যদি এখনই না পাল্টি ওইভাবে মারা যান, আপনি শিরিক করছেন, আর শিরিক করলে আপনি মুশরিক। শিরিক যতদিন এই দেশে চালু থাকবে, আপনি বহির্বিশ্ব থেকে যত রকমের ষড়যন্ত্র আন্তর্জাতিক চলছে, জীবনও আপনি মুক্ত হতে পারবেন না। আমরা একটা গেড়া কলের ভেতরে পড়ে আছি, একদিকে আমেরিকা আর একদিকে রাশিয়া, কোন দিকে যাবেন? যেদিকে যাবেন ওই দিকেই মার খাবেন। রাশিয়ার দিকে ঝুঁকে আসলে আমেরিকা মারবে, আমেরিকার দিকে গেলে রাশিয়া মারবে। আল্লাহ এমন একটা জায়গায় আমাদেরকে রেখেছে যে আমরা দাবার গুটি হয়ে গেছি। এখান থেকে একটাই উত্তরণের পথ আছে, এদেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হওয়া লাগবে যে আমরা শিরিক করব না। আর শিরিক কাকে বলে? তাফসিরের ভাষা থেকে বলছি শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ার, আর শিরিক বিল হুকুক। এটা এক একটা আবার 4 প্রকার, 4 4 আর 16 প্রকার। ওই 16 প্রকার শ্রেণী বিন্যাস করলে হয় 24 প্রকার, 24 প্রকার শ্রেণী বিন্যাস করলে হয় 72 প্রকার, 72 প্রকার ভাগ ভাগ করলে তাফসিরে আছে 120 প্রকার। শিন র কাফ এই শব্দের ভেতরে এতগুলো কথা লুকিয়ে আছে, এক একটা পয়েন্ট আকারে বললে 120 দিন লাগবে। এত কথা শুধু একটা শব্দের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছেন, তাফসির করতে গেলে সময় লাগে। এই কারণে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তা দেবেন 56,000 বর্গ মাইল, যত রকমের দুশ্মনী, যত রকমের ষড়যন্ত্র কৌশল হচ্ছে, যত রকমের কোট কৌশল চলছে, সব কিছু থেকে আল্লাহ আমাদের বাঁচাবেন, গ্যারান্টি দিয়েছেন। উলাইকা লাহুমুল আমন, এই মানুষগুলো নিরাপত্তার হকদার। কিন্তু শিরিক জুলুম বন্ধ করা লাগবে। জুলুম যাই হোক বন্ধ হয়েছে, কিন্তু শিরিক এখনো বন্ধ হয়নি, কথা বলেন। তাহলে আমাদের দেশকে যদি এখন আমরা নিরাপত্তায় ঢেকে দিতে চাই, কি লাগবে? সর্বপ্রথম শিরিক মুক্ত হওয়া লাগবে। এখন একটা একটা করে পয়েন্ট আকারে বললে এত সময় থাকবেন আপনারা, নাকি আমি আয়াতটা আগে শেষ করে নিই? এত প্রকার বলা ঠিক কোনো সম্ভব না। এখন আমি যতটুকু পারি আয়াতটা শেষ করে, তারপরে যদি সময় আমার কোলায়, আমার কণ্ঠ আবার বসে যায়, কারণ এই 3 বছরে জালেমরা যা খাওয়াইয়েছে শরীরটা শেষ করে দিয়েছে। কিছুক্ষণ কথা বললে আমার গলায় ব্যথা করে, ভেতরে তো কোনো চিকিৎসা নেই। যে ডাক্তার আসতো সব রোগের এক ওষুধ, কেউ যদি বলে আমার পেটে ব্যথা ও চা দেয়, কেউ যদি বলে আমার নুনু ব্যথা, তো একই। আপনি জিজ্ঞেস করেন যারা ছিল, যা বলবেন একই ওষুধ দেয়। আরে ভাই, পেটে আর নুনু কি এক? তারপরে ওই একই দেবে, খেলে খান বলে ভালো হয়ে যাবে, কারণ বাইরে তো যেতে পারবেন না। এই অবস্থায় 3 বছর, তারপরে আমার তো ডাক্তারের কাছে নিয়েই যেত না, 14 দিন বলার পরে একদিন নিয়ে যেত, তার 4-5 জন কারারক্ষী, মনে হচ্ছে যে কি হয়েছে, বাইরেও যাও ভেতরেও যাও, এত ভয় এদের। সিসি ক্যামেরা দিয়ে রাখত, কারারক্ষী আলাদাভাবে বসিয়ে রাখত, কি বলেন তো, আমার শরীর চলে না, আর এরা এত ভয় পায়। আমাদের মামুনুল হক সাহেবের মতো তো হংকার মংকার দিতাম, তাও তো হইতো, আমার এমনি শরীর ভালো না। আর তারপরে ওদের মনে হচ্ছে যে কলেজায় কাপড় উঠে যাচ্ছে, 4-5 জন আমার পেছনে লাগিয়ে রাখত। ঢাকাবাসী, আমি যে আয়াতের প্রথম 2টা শব্দ আল্লাহ জানিয়েছিলেন, যেমন একটা নিরাপদ শহর ছিল, যে শহরের 2টা বৈশিষ্ট্য, একটা নিরাপত্তা আর একটা নিশ্চিন্তে বসবাস করা। রব্বুল আলামিন বলেন, ইয়াতি হারিজুহা রাগাদাম মিন কুল্লি মাকান, বিশ্বের বিভিন্ন দিক থেকে তাদের দেশে জীবন উপকরণের জন্য যা লাগতো সব আসতো। আরে ভাই, 47-এর আগের ইতিহাসগুলো আপনি পড়ে দেখেন, আমি তো দেখি নাই, শুধু পড়েছি। কি শান্তিতে ছিল তারা, কি অবস্থায় ছিল তারা, 850 বছরে এলাকাগুলো মুসলমান শাসন করেছে, একটা মানুষের ওপরে জুলুম অত্যাচার হয়েছে প্রমাণ নেই। যদি একটু কিছু পাওয়া যেত, সঙ্গে সঙ্গে বিচার হয়ে যেত। বাদশাহ নুরউদ্দিন, বাদশাহ জাহাঙ্গীর, এর কাছে একটা বুড়ি মহিলা তার যুবতী পুত্রবধূকে নিয়ে এসে বলছে, বাদশাহ জাহাঙ্গীর, তোমার এলাকায় আমি বসবাস করি, আমার ছেলেটা প্রশাসনে চাকরি করে, প্রতিদিন রাতের বেলা একটা দুর্বৃত্ত এসে আমার ভয় দেখায়, আমার এই পুত্রবধূ খুব সুন্দরী, তার ইজ্জত সম্ভ্রম লুণ্ঠন করার জন্যে তোমার কাছে বিচার দিয়ে গেলাম, আজকে রাতটা যদি নিরাপত্তা দিতে পারো আমাদের দাও, যদি না দিতে পারো তাহলে আমি সকালে এখান থেকে চলে যাব। যাওয়ার আগে একটা কথা বলে গেলাম, তুমি যে আল্লাহকে বিশ্বাস করো, কিয়ামতের দিন ওই আল্লাহর সামনে তোমার বিরুদ্ধে আমি নিজে মামলা দেব। বাদশাহ জাহাঙ্গীর কোনো কথা বলে না, চলে গেল বুড়ি মহিলার আকবরে। যাওয়ার সময় বলছে, বাদশাহ আমি কিন্তু তোমাকে হতে দেখেছি, জন্ম নিতে দেখেছি, আমার সামনেই তুমি জন্ম নিয়েছো, একটা কথারও জবাব দিলে না, ঠিক আছে আমি গেলাম, কিয়ামত তো বিশ্বাস করো, কিয়ামত হবে তোমার সাথে দেখা। রাতের বেলা হযরতে বাদশাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহে উনি চলে গেলেন রাতে ঘোড়া নিয়ে, যে দেখলেন প্রাচীরের কাছে একটা ঘোড়া বেঁধে রাখা আছে, আর ভেতরে আওয়াজ হচ্ছে, বাঁচাও বাঁচাও। উনি নিজের ঘোড়াটা পাশে রাখলেন, পাঁচির টপ গিয়ে ভেতরে ঢুকলেন, বুড়ি মহিলাকে ডাক দিয়ে বলে, যে টিম টিম করে আলো জ্বলছে, এই আলোটা নিভিয়ে দাও। ভেতরে যাওয়ার পরে ওনার পুত্রবধূর শরীরের উপরে যে অত্যাচার চালাচ্ছিল ওই ছেলেটা, ওই দুর্বৃত্ত, নিজে মাথাটার চুল ধরলেন, তরবারি বের করে এক কপি আলাদা করে দিলেন। বুড়িকে এসে বলে, ঠিক আছে এবার আলো জ্বালাও।
আলো জ্বালানোর পরে তিনি দেখলেন, দেখার পরে বললেন আলহামদুলিল্লাহ। বড়িকে ডাক দিয়ে বলে এক গ্লাস পানি নিয়ে আসো। পানিগুলো তিনি তিন ঢোকে পান করলেন। ডাক দিয়ে বলেন বড়ি সকালে আমার সাথে যাবে, দেখা হবে তোমার। সকালে পুত্রবধূ নিয়ে গেছে রাজ দরবারে। ডাক দিয়ে বলে বড়ি এসেছো, তুমি কি জানো কেন আমি তোমাকে বাতি নিভিয়ে দেওয়ার জন্য বলেছিলাম? বলে না জানি না। তুমি তখন আমার কাছে নালিশ দিলে, বিচার দিলে। ওই সময় থেকে আমার মনের ভেতরে একটা আশঙ্কা হচ্ছিল যে আমার বাড়ির এত কাছে আমার ছেলে ছাড়া এই এই দুষ্কর্ম করার সাহস কারো হবে না। মনে মনে ভাবলাম আমার ছেলে আমারই মেরে ফেলা লাগবে। রাতের বেলা গিয়ে দেখি যখন এই চিৎকারের আওয়াজ, মেয়েটার কণ্ঠের আওয়াজ পেয়ে আমি নিজে যখন নিজে বাবা হয়ে আমার সন্তানের গলায় ছুরি লাগাবো কি করে? এই জন্য আলো নিভাতে বলেছিলাম যেন মায়া আমার সামনে এসে না দাঁড়ায়। এক কোপে আলাদা করার পর আমি ছেড়ে দেবো দেই নাই, চিন্তা করলাম আলোতে নিয়ে দেখি আসলে কার মাথা, যে দেখি না ছেলেটা আমার না অন্য কারো। তখন আমি খুশি হয়ে শুকরিয়া আদায় করে ফেলে দিলাম আলহামদুলিল্লাহ। পানি আনতে বলেছিলাম এই জন্যে যখন বিচার দিয়েছে ওই দিন থেকে শুরু করে ওই সময় থেকে এ পর্যন্ত এক ঢোকো পানি আমি খাইনি, কারণ তুমি কিয়ামতে বিচার দেবে আমাকে হুমকি দিয়েছো। নিজের মাথার যে মুকুট আছে বাদশার, ওইটা ওই মেয়েটার বুকের পায়ের উপরে রাখলেন। পায়ের কাছে রেখে বাদশাহ জাহাঙ্গীর ডাক দিয়ে বললেন বড়ি মুসলমানদেরকে কি মনে করো আমি জানি না, আমার যে মাথার মুকুট এই এই এলাকাটা আমার বাপদাদারা মিলে আমরা আজ মুসলমানেরা 850 বছর শাসন করছি। এ বিশাল সাম্রাজ্যের দাম আল্লাহর কাছে আমার এই মুকুটের যতটুকু দাম আছে তার চাইতে বেশি মূল্য তোমার এই পুত্রবধূর ইজ্জতে। ইসলাম সত্যি যদি এসে যান, কোনোদিন জোর জবরদস্তি করে আপনাকে ধর্ম গ্রহণ করানো হবে না। হয়তো আপনাকে বলতে পারি যে 4,500 ধর্মের গ্রন্থ আছে দুনিয়ায়, আপনি আমাদেরটা পড়েন। বিবেক যদি আপনার একটু কাজ করে, আমি জানি কোরআন একটু বুঝে পড়লে আপনি আর অন্য ধর্মে থাকবেন না। যশোরের এক কলেজের অধ্যাপক হিন্দু বিসিএস ক্যাডার স্যারকে আমি বলেছিলাম যে স্যার আপনি মাত্র 3 বছর মাত্র 3 মাস এ কোরআন শরীফটা বাংলা পড়বেন, আপনাকে আমি মুসলমান হতে বলি না। 3 মাস পরে দেখি উনি নিজের থেকেই বলছে আমি মুসলমান হয়ে যাব। আমাদের ধর্মে কিন্তু লাইকরা হাফিজদিন জোর জবরদস্তি নেই, জবরদস্তি নেই, বাড়াবাড়ি নেই। যদি বাড়াবাড়ি জবরদস্তি থাকতো 850 বছরে এই এলাকায় কোনো হিন্দু থাকতো না। অথচ আমরা কি দেখতে পাচ্ছি, মাত্র কয়েক বছরের ব্যবধানে আপনারা এলাকায় দায়িত্বে পেয়ে পাশের রাষ্ট্র প্রতিবেশী আপনারা, অথচ কি করছেন এখন? এখানে মিথ্যা ধোয়া তোলেন আর ভারতে হিন্দুরা মুসলমানদের উপরে অত্যাচার করেন। আপনার আবার মানবতার কথা বলেন, আপনার মুখে মানবতার কথা মানায়। যারা মসজিদ ভেঙ্গে মন্দির বানায়, এক কথা বলেন না কেন, বাংলাদেশে একটা মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে যদি প্রমাণ দিতে পারেন, এ দেশ আপনাদের হাতে আমরা তুলে দেব। আপনারা কি উদার মনের পরিচয় দেন? এত বড় বিশাল দেশ বলে আপনাদের জায়গা নেই, মসজিদ ভেঙে মন্দির বানান রাখবে কোন কারণে? মসজিদগুলো ভেঙ্গে ভেঙ্গে মন্দির না বানিয়ে মানুষের কর্মসংস্থান তৈরি করেন, আপনাদের উপর আল্লাহর দয়া আল্লাহর মায়া মহব্বত আসবে। আল্লাহ পাক বলেন যে ইয়াতিহার ইসহার আগাদাম মিন কুল্লি মাকান, তাদের কাছে বিভিন্ন দিক থেকে রিজিক আসতো। ওই সময়ের কথা বলছি, সিরিয়া থেকে, ইয়েমেন থেকে, আশপাশের রাষ্ট্রগুলো থেকে জীবন উপকরণের জন্য যা লাগে আল্লাহ সব ওদের মাধ্যমে পাঠাতেন, মানুষের মনোভাবে তৈরি করে দিতেন, তারা মানবতার খাতির হলেও পাঠিয়ে দিত। আমরা যদি আজ আফগানিস্তানের মতো আল্লাহর উপরে ইমান এবং তাকওয়া অর্জন করতে পারি, শুধু পাকিস্তান না, শুধু তুরস্ক না, শুধু রাশিয়া না, বিশ্বের যত মানুষ আছে তাদের ভেতরে আল্লাহ আলাদা একটা মনুষ্যত্ব তৈরি করে দেবে, মানবতাবোধ জাগিয়ে দেবে, তারা বাধ্য হবে আমাদের জন্য জীবন উপকরণ সব পাঠিয়ে দিতে। ভারত ছাড়া যদি আশপাশের সবগুলো দেশ চলতে পারে, আমি ইতিহাস পড়ে দেখেছি মায়ানমার,
ইতিহাস পড়ে দেখেছি নেপাল, পাকিস্তান, চীন, ভুটান যতগুলো দেশ আশপাশে আছে, আফগানিস্তান সহ একটাও ভারতের সাথে এদের সাথে সম্পর্ক না রেখে যদি চলতে পারে, 18 কোটি মুসলমানও এ মুশরিকদের সাথে সম্পর্ক ছাড়া চলতে পারবে? কোনো দরকার নেই আপনাদের সাথে আমার। প্রতিবেশীর কাজ যদি প্রতিবেশীর মতো না হয়ে, এত বড় জঘন্য প্রতিবেশী পৃথিবীর কোনো রাষ্ট্রের পাশে আমি পাইনি। কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড কতগুলো দেশ ঘুরলাম, কই আপনাদের মতো এরকম নিকৃষ্ট মানের প্রতিবেশী তো আমরা পাইনি। জোর যার মল্লক তার এই যদি শুরু করেন, তামাম দুনিয়ায় কিন্তু মুসলমান 2 নম্বরে আছে। আপনারা হিন্দু মাত্র 130 কোটি আর মুসলমান 200 কোটি, একজন করে যদি ধরা হয় এ পৃথিবীতে একটা হিন্দু আর থাকবেন না। প্রতিবেশী, এই জন্য আমরা আর কিছু বলছি না, ওনার প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকেন। গণহত্যাকারী একজন খুনিকে আশ্রয় দিয়ে এরপরে আবার মানবতার কথা বলেন, আপনাদের মুখে এটা মানায় না। লজ্জা যদি থাকে তাড়াতাড়ি ফেরত দিয়ে দেন, আমরা ফাঁসি দিয়ে দিই। কারণ বিচারক যারা আছে আপনি তাকান, অ্যাডভোকেট যারা, ব্যারিস্টার যারা, তারা বলছে উনি যা করেছে 160টার উপরে অলরেডি মামলা হয়ে গেছে, ওনারে কমপক্ষে জেনুইন ভাবে 100 বার ফাঁসি দেওয়া যাবে। 100 বার লাগবে না, একবার দিলেই তো শেষ। আপনারা নিজেরা নিজেরা বলতেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের? স্বামী স্ত্রী, আপনি যদি সত্যি স্বামী হয়ে থাকেন তাহলে তো স্ত্রী চলে গেছে, সাথে গেছে আর এক শালী। এই দেশ থেকে আমরা যারাই দেখি বিদেশে যায়, তারা রেমিটেন্স যোদ্ধা, তারা টাকা পাঠায়, অথচ 2 জন আজ 3 মাস 4 দিন হয়ে গেল একটা টাকাও পাঠায় না। কেউ স্বামীর পকেট মারেন, কেউ দুলাভাইয়ের পকেট মারেন, অন্তত 2 বোন মিলে যদি মাসে মাসে 50-70 করে তো টাকা পাঠানো যায়। আমরা ঋণে জর্জরিত হয়ে আছি আর একটা টাকা 3 মাস 4 দিনে পাঠালেন না, আবার ষড়যন্ত্র করেন। থামেন থামেন, আর আপনাদেরকে বলবো এই গণহত্যার সাথে যারা জড়িত এ পৃথিবীতে ইতিহাস, হিটলার, চেঙ্গিস খান, এই যে লক্ষণ সেন, যারাই পালিয়ে গেছে পৃথিবীতে মানব হত্যার সাথে যারা জড়িত, তারা দুনিয়ায় কোনোদিন ফিরে আসেনি, আসবেও না। এই জন্য ওই ফাঁদে পা দিয়ে আমাদেরকে এসপি সাহেব বলছিল যে মানুষকে জানাবেন এই ফেসবুকে উন্মাদনায় পা দিয়ে অনেকে আজ উশৃঙ্খল বিশৃঙ্খল তৈরি করছে, এরা যেন থামে, কিচ্ছু হবে না, সব ষড়যন্ত্র মোকাবেলার জন্য এ দেশের 18 কোটি মানুষ প্রস্তুত আছে। এখন আর দল বিদল নেই, এখন সব দল এক দল, আমরা হচ্ছে মাজলুম। খালি ওই 14 দল বাদ দিয়ে ওরা তো এখন আর নেই, বাকি আমরা যা আছি 2-1 জন থাকলে ওরা এখন মুসলমান হয়ে গেছে। আমার বংশের তো আমি বলছি, ওরা তো 100 জনের 98 জন আল্লাহর অলিকে নবী মানত, এত শক্ত। কিন্তু এখন এই বিকাল আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে আমার মোবাইল করে বলছে, ভাতিজা আমরা সব জামাত ইসলামী হয়ে গেছি। হ্যাঁ, এখন জামাত ইসলাম, আর এতদিন বলতো আমাদের বঙ্গবন্ধু আমাদের নবী, মানে নবী বলতো না কিন্তু এরকম মানত, নবীজিকে গালি দিলে কিছু বলতো না, কিন্তু ওরে যদি কেউ একটু পান থেকে চুন খসে গোষ্ঠীতে গোষ্ঠীতে গণ্ডগোল বাজিয়ে, এরকম কঠোর অবস্থা ছিল। আর বিকাল 5টা বাজতে বাজতে ওরা বলছে, ভাতিজা তুমি কোথায়, আমরা সব জামাত ইসলামী হয়ে গেছি। এই তো 14 দলের বাইরে যারা আমরা ছিলাম সবাই আমরা মাজলুম, এখন কিন্তু উহুদের ময়দানে চলছে এই বাংলাদেশটা। একটু যদি স্লিপ কাটা হয় এখন এই গনিমতের মাল কোড়াতে ব্যস্ত থাকবেন, খালিদ বিন ওয়ালিদের মতো আকস্মিকভাবে হামলা করে সব হত্যা করে ফেলবেন। এখন সে অবস্থায় আছে, এগুলো সব বাদ দেন, মজলুমদের যা করা দরকার করণীয় এখন পাহারা দেওয়া লাগবে দেশটা, বিশেষ করে যারা দায়িত্বে আছেন, সম্মানজনক একটা সময় নিয়ে তাড়াতাড়ি করে একটা নির্বাচন দেন, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের আগে দেশটা তুলে দেন, তাহলে ষড়যন্ত্রগুলো বন্ধ হয়ে যাবে।
আল্লাহ পাক বলেন ফাকা ফারাত বিআনউমিল্লাহি ফাদা কাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। এই মানুষগুলো আমার আল্লাহর নিয়ামতের কুফরি করেছিল। এখানে নিয়ামতের দুইটা অর্থ পেয়েছি, এক নম্বরে আল্লাহর নবী, আল্লাহর নবীকে আল্লাহ কি করে দুনিয়ায় পাঠিয়েছিলেন নিয়ামত কি করে বলেন তো, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইযি বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। অবশ্যই তোমাদের উপরে যারা মমিন তাদের উপরে আল্লাহর দয়ায় যে তোমাদের ভেতর থেকে আল্লাহ একজন রসুল পাঠিয়েছে, অথচ সেই রসুলকে তারা মিথ্যাবাদী প্রমাণ করেছিল, মিথ্যাবাদী তারা অপবাদ দিয়েছিল। আল্লাহর পরের আয়াতে জবাব দিয়েছেন ওয়ালাকাদ জাআহুম রাসূলুম মিনহুম ফাকাযযাবূহু ফাআখাযাহুমুল আযাবু ওয়া হুম যালিমুন। অবশ্যই তাদের কাছে রসুল এসেছিল তাদের মধ্যে একজন, কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, এই কারণে আমি আল্লাহ তাদেরকে ধরেছিলাম, কারণ তারা জালিম ছিল। তাহলে জুলুম করার এখানে একটা পদ্ধতি পেলাম, যারা দুনিয়াতে আল্লাহর পাঠানো রসুলদের সাথে মিথ্যা প্রতিপন্ন করে তাদেরকে কষ্ট দেয়, আল্লাহ পাক তাদের ওপরে দুইটা শাস্তি পাঠায়, এক নম্বরে ক্ষোধা, দুই নম্বরে ভয়। আমার প্রশ্ন, এখন রসুল দুনিয়ায় আছে কথা বলেন, তাহলে ওয়ালাকাদ জাআহুম রাসূলুন এই শব্দটা ভুল বলেন, রাসূল নাই কিন্তু রাসূলের নায়েব আছে, নায়েবে রাসূল আছে, উত্তরাধিকারী আছে, এই যে ইরশাদ এটা নায়েবে রাসূল কি ইরশাদ মানে এই সেম ইরশাদ না এই ইরশাদ এটা নায়েবে রাসূল, কারণ নামের আগে আলেম লিখা আছে। এদেশে যারা আলেম এরা আল্লাহর নবীর উত্তরাধিকারী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই আলেমদের সাথে যদি এখন কেউ বিয়াদবি করে, তাদের যদি অত্যাচার জুলুম নির্যাতনের ভেতরে ফেলে দেয়, দুইটা শাস্তি আল্লাহ জমিনে পাঠাবে, এক নম্বরে ফাতাক হাল্লাহু লিবাসাল জু খোদার পোশাক করিয়ে দেবে, দুই নম্বর আল খাউফ ভয় লাগিয়ে দেবে। ইয়াতের তাফসিরে মুফাসসির লিখেছেন বিশ্ব নবীকে আল্লাহ যখন উপরে নিয়ে যান মেরাজে, তখন দেখলেন পিপিলিকার মতো কি যেন উঠতেছে, আবার ছোট ছোট হয়ে কালো কালো কি যেন নামতেছে। ডাক দিয়ে বললেন জিব্রাইল কি ওঠে আর কি নামে, ফেরেশতা বললেন হে রাসূল পৃথিবীতে আপনার উম্মতের আছে গোনা করে অপরাধ করে জুলুম করে, এটা অন্ধকার হয়ে পিপিলিকার মতো এই কালো কালো উঠতেছে, আর যে নামে দেখেন কালো কালো পিপিলিকার মতো ওগুলো, এই গোনার শাস্তি আল্লাহ ধরুন নামাচ্ছে। তাহলে আমাদের গোনার কারণে দুনিয়াতে শাস্তি নামে, এটার প্রমাণ আছে সূরা রোমের 41 নম্বর আয়াতে জহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহার, দুই নম্বরের প্রমাণ আছে সূরা শুরা 38 নম্বর আয়াত মা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, তিন নম্বরের প্রমাণ আছে সূরা আরাফ 9 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 96 নম্বর আয়াতে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ইলাখির আয়াত। দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, অনেক রাত হয়ে গেছে, 11টা বাজতেছে। এই আয়াতের যে শিক্ষা আমি খুব তাড়াতাড়ি বলছি, এক নম্বরে একটা শান্ত নির্মল নিরাপদ শহর আল্লাহ দিয়েছিলেন, কিন্তু ওখানে যে মানুষগুলো বসবাস করতো তাদের জন্য রিজিকও বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাঠাতেন, তারা যখন আল্লাহর নিয়ামতের নাশক্রিয়া করা কুফরি করা আরম্ভ করেছিল, ওই জামানার রাসূলের সাথে আল্লাহ দুইটা শাস্তি পাঠিয়েছিলেন, এক নম্বরে ক্ষোধা, দুই নম্বরে ভয়। আমরা যদি এই জামানায় যারা নবীর উত্তরাধিকারী আলেম আছে এদের সাথে আগামীতে যদি আবার খারাপ ব্যবহার আরম্ভ করি, আল্লাহ কিন্তু ক্ষোধা এবং ভয়ের পোশাক পরিয়ে দেবে, তখন আর মুক্ত হওয়া সম্ভব না, কারণ আল্লাহ যদি একবার ধরে তাহলে আর ছাড়ে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন। কোনো গোনা যেন আমরা না করি যে গোনার শাস্তি আল্লাহ আবার নতুন করে আমাদের পাঠায়, কারণ মানুষ যে ধরনের অপরাধ করবে ওই ধরনের অপরাধের শাস্তি আল্লাহ তার উপরে দুনিয়ায় পাঠাবে, আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লামাহুল বায়ান শব্দের ব্যাখ্যায় আমি দেখেছি
এই যে মানুষ কথা বলতে পারে, এটা পৃথিবীতে কেউ দেয়নি, এ শক্তি দিয়েছে কে? তাম দুনিয়া সব যদি এক জায়গা হয়ে চেষ্টা করে, আপনার মুখ দিয়ে কথা বের করতে পারবে না। বিজ্ঞান এখন প্রমাণ করছে কয়েক ইঞ্চি জায়গা, এখান থেকে কথা বের হতে 27টা স্তর পার হওয়া লাগে, 27টা ধাক্কা খায়, এরপর একটা কথা তৈরি হয়। আর হাদিসের ব্যাখ্যা জানিয়েছে প্রত্যেকটি স্তরে একটা করে ফেরেস্তা বসে আছে, এ ওর কাছে, ও ওর কাছে, ও ওর কাছে, এভাবে দেয়, শেষ পর্যন্ত এই মুখের গর্থ দিয়ে একটা কথা বের হয়। একটা ফেরেস্তা যদি বলে না আমি এ দায়িত্বে আর নেই, সারা জীবনও কথা বলতে পারবে না। কি দয়া আল্লাহ করেছেন চিন্তা করেছেন? উনি নিজের হাতে যে 5টা জিনিস রেখে দিয়েছেন কাউকে দেননি, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এর ভেতরে বাক শক্তি আছে না, বলেন না কেন? এজন্য কথা বলার যোগ্যতা দিয়েছে কে? অথচ বাক শক্তি রুদ্ধ করে রেখেছিল যারা এই 15.5 বছর, তারা আল্লাহর ভাষায় জালিম। কারণ যেখানে সেইটা দরকার উনি সেট করে দিয়েছে, সেইটা আপনি উল্টিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে চান। এই যে বললাম 15টা কাজ তারা করেছিল, তার ভেতরে একটা এইটা সমকামিতা, এই কথা বলছেন? আল্লাহর পুরা সিস্টেম তারা পাল্টিয়ে ফেলেছে। পৃথিবীতে একটা সাগর আছে, ডেড সি, মৃত সাগর, সেখানে কোনো প্রাণী বাঁচে না। এই সমকামিতা করার কারণে তাদের উপর আল্লাহ গজব দিয়েছিল। আমাদের দেশটাকে এরকম ডেড সি বানানোর জন্য অনেকে গোপন ষড়যন্ত্রে এখনো মেতে আছে। ঢাকাতে মানবতার অফিস খোলার নামে এরা সমকামিতার অফিস খুলতে চায়। এদেশে একটা মুসলমান বেঁচে থাকতে আমার মনে হয় আল্লাহর বিরুদ্ধে যায় এমন কোনো কাজ হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারাইলাল্লাযীনা বাদ্দালু নিয়মাতাল্লাহি কুফরা ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। ইলাখিরি আয়া সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ বলেন, হে নবী আপনি কি দেখেননি ওই মানুষগুলোর দিকে যারা আল্লাহর নিয়ামতকে পাল্টিয়ে ফেলেছে কুফরি দিয়ে? কুফর মানে ঢেকে ফেলা, কুফর মানে আল্লাহ পাক যেভাবে যেভাবে চা দিয়েছেন ওইটাকে যারা পাল্টিয়ে ফেলতে চায়, ঢেকে ফেলতে চায়, এই মানুষগুলোকে আল্লাহ পাক বলেন আপনি দেখেন না কেন ওদের দিকে একটু? আলাম তারা ইলাল্লাযীনা বাদ্দালু নিয়মাতাল্লাহ। দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ-শাহাওয়াতি মিনান-নিসা, যেই 9টা জিনিসের উপরে আল্লাহ আকর্ষণ তৈরি করে দিয়েছে আমাদের কাছে, লোভনীয় করে দিয়েছে, তার ভেতরে নারী একটা, কে বলছে? সুতরাং নারীর প্রতি পুরুষের আকর্ষণ এটা বানিয়েছে কে? এইটা পুরা আজ উল্টিয়ে যারা পুরুষে পুরুষে বিয়ে করবে, মেয়েতে মেয়েতে বিয়ে করবে। কুষ্টিয়ায় 3 দিন আগে 2 জন মহিলা বলছে আমাদের বিয়ে দিয়ে দিন, না হলে আমরা মরে যাব। তোমরা যদি বিয়ে করবে তা আমরা কি ঘাস কাটছি? আমাদের কি দরকার? আল্লাহ সৃষ্টি করে দিলেন যে পুরুষের প্রতি নারী, নারীর প্রতি পুরুষের আকর্ষণ, এটা আমি আল্লাহ বানিয়েছি। সুজ্জিনা লিন্নাস হুব্বুশ-শাহাওয়াতি মিনান-নিসা, 1 নম্বরে মেয়ে লোকের নাম। সেটা যারা পাল্টিয়ে ফেলতে চায় তারা কাফের। আল্লাহ বলেন বাদ্দালু নিয়মাতাল্লাহি কুফরা ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার, ওই মানুষগুলো জাহান্নামের যে ঘর, এই দারুল বাওয়ারের দিকে, জাহান্নামের ঘরের দিকে জাতিকে তারা পরিচালিত করতে চায়। সমকামিতা যারাই প্রমোট করবে তারা জাহান্নামী, কারণ এরা আল্লাহর পুরা সিস্টেমকে উল্টিয়ে দিতে চায়। কথা বলেন ঠিক কি না? একজনকে নিয়োগ নিয়ে কয়েকদিন খুব তোলপাড় চলছিল, এই একটা কারণে উনি সমকামিতা প্রমোট করতেন। ওনার যে সিনেমাগুলো আপনি বানিয়েছে দেখেছিলেন, বিশেষ করে ব্যাচেলর, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার,
এগুলো দিয়ে একটা মেয়ে লোকের ঘর কি করে ভাঙা যায়, পরকীয়া প্রেমে কি করে আসক্ত করা যায়, সেই শিক্ষাগুলো দেওয়া হইল। এই কারণেই তো এদেশের মুসলমানেরা তাকে মাথার উপরে মেনে নিতে পারেনি। কথা বলে না কেন? আল্লাহর প্রকাশ্য নিষিদ্ধ কাজ যারা বৈধ করতে চায় যে কোনো কায়দায়, এদেশের মানুষ কিন্তু বুঝে ফেলে, আর বুঝে ফেললে আপনি কি তাদেরকে আর দাবিয়ে রাখতে পারবেন না। যদি একবার বসে যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, ও বাবা হলেও তালাক দেবে। কথা বলেন, এতটুকু থাকলে ইনশাল্লাহ যথেষ্ট। এতটুকু ইমানও যদি আমাদের থাকে, কিয়ামত পর্যন্ত এদেশ সংরক্ষিত থাকবে। কিন্তু এটা ধরে রাখা লাগবে, মোনাফিকে যেন না ঢোকে। অনেক মোনাফিক অলরেডি তৈরি হয়ে গেছে, কারণ জালেমদের এতদিনের জমানো টাকা হালাল করা লাগবে না, অনেকে হালাল করছে এইভাবে, না আপনি বিপদে পড়বেন। কোরআনে কারিমের সূরা নমল ভালো করে খেয়াল করবেন, আমি কোরআনের আয়াতের তাফসিরের সাথে বাস্তবতা যখন মিলাতে চাই, দেখি খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে। একটু দেখেন তো মেলে কিনা। নমলের 50 নাম্বার আয়াত, 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠা 6 নাম্বার লাইনে আছে, এটা আধুনিক তাফসিরে পাবেন। আল্লাহ পাক বলেন, আমাকারু মাকরন, ওরা ষড়যন্ত্র করেছিল, ষড়যন্ত্র করার মতো মাকা রো দিয়েই তো শেষ হয়ে যেত, মাকরন দিলেন কেন? আল্লাহ পাক বলেন, এমন ষড়যন্ত্র ওরা করেছিল, 1500 বছর আগে আয়াতটা নাজিল হয়েছে, এটা লূত নবীর ওই কাহিনীকে আল্লাহ তুলে ধরেছেন। আকাদে মাকারু মাকরহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। সূরা ইব্রাহিমের 46-47 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, ওরা এমন ষড়যন্ত্র করেছিল যে পাহাড় পর্যন্ত তার জায়গা ছেড়ে চলে যাবে। ওদের ষড়যন্ত্রের জাল এত গভীর ছিল, এই যে 15টার কথা বলছিলাম, একটা একটা দেখবেন মিলে যাবে, তার ভেতরে এক নাম্বার এই সমকামিতা। লূত নবী আলাইহিসসালামের জামানায় ওরা আরম্ভ করেছিল এই ষড়যন্ত্র, এই দুর্বিসন্ধি। আল্লাহ পাক বলেন, আমিও বসেছিলাম না, অমাকারনা মাকরন, এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন, আমিও কৌশল করলাম। তাহলে কাফেররা যেটা করে ওইটা ষড়যন্ত্র, আল্লাহ যেটা করে ওইটা কৌশল। এক কথা বুঝেন, গোয়েন্দা বিভাগের লোক আছে এখানে বহু, আমি আসার সময় চোখ দেখে বুঝেছি, কারণ আমি জানি আমি যেখানে যাই ফেরেশতা আগে যে হাজির হয়। ইরামান কাতিবিন তো 2 জন আছে সাথে, আর ওরা আসে আরো 50-60 জন। আপনি এসেছেন ভালো, রোড ঘাট পুরা জাম হয়ে গেছে, আশপাশে বলে যে কি এলইডি না কি লাগানো আছে, সেখানে যান যদি জায়গা পান, না এইভাবেই থাক, কি করবেন, কোথায় যাবেন, চারিদিকে মানুষ, আমি যত দূর আসলাম তো মানুষই পেয়েছি, কোনো জায়গায় যাওয়া যাবে না, দাঁড়িয়ে আছেন বসে আছেন, দরকার হয় জায়গা পেলে শুয়ে পড়েন, কিন্তু কথা বলবেন না, আমার অনুরোধ কথা বলবেন না। 1 ঘন্টা সময় দেওয়া যাবে না, খেয়াল করে করে মিলাবেন, কোরআনের একটা শব্দ আপনাকে হেদায়েতের পথ বলে দেবে ইনশাআল্লাহ। আর মাঝে মাঝে একটু গল্প করে নেবেন নাকি, হ্যাঁ একটু গল্প করে নেবেন, আপনার খুব জরুরি হলে গল্প করে নেবেন। আর এখান থেকে উঠে যাবেন শুধু প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়ার নেশা লাগবে, অসুবিধা নেই, বিড়ির নেশা লাগলে খেয়ে আবার চলে আসবেন, পুলিশের সামনে যেন আবার পড়েন না, আবার টাকা নেবে। বিড়ির মশলা ঢাকা বিভাগে একটু ঝামেলা আছে, এটা চট্টগ্রাম আর সিলেটে আবার আলাদা, ওরা অনেক ইমাম সাহেবও বিড়ি খায়। কে মাইক তো ঠিকই আছে, না এ মাইক যারা নিয়েছেন কি কই, ওনারা কই, এই আওয়াজটা বন্ধ করে দিন,
মাইকের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে যে রওশনের স্বাদ, এর ফেরায় সবই নষ্ট হয়ে গেছে, চলছে আর কি। কি করেন কি ঢাকা এভাবে থাকলে হবে? আপনাদের তো গ্রামে পাঠিয়ে দেবে, আওয়াজ হয় কেন? কোনটা বন্ধ করবো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্টেজের এই দুইটা মাইক চালু করে দেন আর রিভাব দেন। ঢাকাবাসী এখানে দুইটা শব্দই কিন্তু এক, মাছদারও এক, কিন্তু ক্ষেত্রে আলাদা ব্যবহার। আল্লাহর ক্ষেত্রে হবে কৌশল আর কাফেরদের ক্ষেত্রে ষড়যন্ত্র। আমি কেন বলছিলাম গোয়েন্দাদের কথা, কারণ কালকে এটা ওরা অন্যদিকে নিয়ে যেতে পারে, কারণ যারা পালিয়ে গেছে ওরা তো বসে নেই, ওরা এক অলরেডি এই শব্দ নিয়ে ষড়যন্ত্র আরম্ভ করেছে। এতদিন পর্যন্ত জোর করতে পারে না, এখন বলছে জঙ্গিবাদ মৌলবাদ। এই ধোঁয়া তুলেই তো এই 15.5 বছর হাজারো মানুষকে জেলে ভরে রেখেছিল, গুম করেছিল। এ ধোঁয়া আমরা আর তুলতে দেব না। বিশ্বের যারা মডল আছে এদেরকে আজ উনি বিভিন্ন দেশে সিম্পতি পাওয়ার জন্যে ছড়িয়ে বেড়াচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা একটা দাহা মিথ্যা কথা। এই 15.5 বছরে যারা নির্বাচিত ছিলাম এ কথা বলে এদের না ইমান নেই বুঝলাম, বিবেকও নেই। আপনি শয়তানকেও যদি জিজ্ঞাসা করেন যে 15.5 বছরকে নির্বাচন হয়েছে, শয়তানও হাসবে, এ কি বলে তো? আরে নির্বাচন হয় যে পদ্ধতিতে তার নাম নির্বাচন, তার নাম কি? আপনি যে নির্বাচিত দাবি করছেন এটা হওয়া লাগে নির্বাচনের মাধ্যমে, যে 15.5 বছর তো নির্বাচনই হয়নি, আপনি দাবি করেন কি করে? একটা হাসি মানুষ এত দাহা মিথ্যা কথা বলেন, আপনার লজ্জা লাগে না? এখানে আশা করছে আমিও যেহেতু হাসি, আমার নাম এবার একটু ঝামেলা আছে, আপনাকে এই মিথ্যা শুনলে মানুষ তখন আর হাসি বলবে না, বলবে পাঁচি। এটা আবার আমার গায়েও লাগতে পারে, এই জন্য আমি নিজের বাঁচানোর জন্য বললাম, হাসি হয়ে আর মিথ্যা বলেন না, কথা বলেন না কেন? এই জন্য এখান থেকে আমি যেটা বেশি হওয়া যে তাহারে, আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন। তাহলে নির্বাচিত করার দায়িত্ব কার? পদ্ধতি হচ্ছে নির্বাচন। লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে আল্লাহ নির্বাচন করে করে আমাদেরকে নির্বাচিত করে এই দুনিয়ায় পাঠিয়েছেন, কথা বলেন না কেন? আপনি আল্লাহর সিস্টেম ওই 15 বছরে পাল্টিয়ে ফেলেছিলেন। আল্লাহ যে একটা সিস্টেম দিয়েছিল যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় আমার উম্মতে মুহাম্মদীরা, সেইটাও পাল্টিয়ে আন্দাজে দাবি করতেন আমরা নির্বাচিত, অথচ নির্বাচন দেওয়ার আগে আপনি 154 জন ঘোষণা দিয়ে দিয়েছেন। এতটুকু শেষ করেননি, দিনের ভোট রাতে করে ফেলেছেন। নির্বাচন হলো কবে? আর একবার তো আমি চলেছিলাম না, আমি যা বলছি এটা বাস্তবতা, আপনি মিথ্যা কথা আর বলবেন না, কারণ তামাম দুনিয়ায় আপনার কথাগুলো গেলে মানুষ এখন মনে করে মনে হয় পাগল হয়ে গেছে, আর পাগল হওয়ারই কথা।
এক মুরব্বী লোক দৌড়াচ্ছিল ঊর্ধ্বশ্বাসে, ছেলের সাথে পথে দেখা আছে, যে বলছে আব্বা এত জোরে কোথায় যাও? বলছে ওরে ভাই গরু হারিয়েছে, টের তো পাও না গরু হারিয়েছে। চিন্তা করছে কি হইল, বাবা আমারে ভাই পেল মানে? বাড়িতে এসে বলছে আম্মা আমি মরে যাব। কেন? আব্বা আমারে ভাই ডেকেছে। কি বলিস? হ্যাঁ, মানুষের সামনে আব্বা আমারে ভাই বলিছে, আমি আর জীবন রাখবো না। ঠিক আছে আগেও আসো। বাড়িতে আসার পরে বলছো গো তুমি নাকি ছেলেকে ভাই বলে ফেলিছো। বলছো ওরে মা গরু হারালি ওরকম হয়। 60-70 হাজার টাকার একটা গরু হারিয়ে গেলে যদি ছেলেকে ভাই বউকে মা বলে ফেলে, এত বড় বিশাল সাজানো বাগান হারিয়ে গেছে, ওর মাথা ঠিক থাকে? এই জন্যই তো মিথ্যা কথা বলছে। কি বলবে না বলবে এখন আর দিশা পাচ্ছে না। আমরা আশা করব হাসি হয়ে যেন আর মিথ্যা কথা বলবেন না। হাসির পাত্র তো হয়েই আছেন সারা দুনিয়ায়। সারা দুনিয়ার মানুষ জানে যে 15.5 বছরে নির্বাচন হয়নি। হ্যাঁ কথা বলেন না কেন? আপনি গণতন্ত্র হত্যা করেছেন, আর আপনি এখন গণতন্ত্র মানুষ কন্যা সেজেছেন। আমার যেটা বলার জন্যে আমি এ পর্যন্ত এসেছি, খুব খেয়াল করে শুনবেন। এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার জন্যে ইসলামপন্থীরা যেটা করবে এটা হচ্ছে কৌশল, আর ওইটাই যদি কাফেররা করে ওইটা হবে ষড়যন্ত্র। ইয়াতে এইটাই প্রমাণ। অমাকারো মাকরো অমাকারনা মাকরন, 4টা শব্দ দেখেন একরকম, 2টার ফাইল আল্লাহ নিজে আর 2টার কাফের। কাফেরদের বেলায় এই শব্দ হবে সন্ত্রাসী, আর আল্লাহর বেলায় হবে এটা জিহাদ। আমরা মুসলিমরা যা করি বিশ্বে অন্যায় দূর করার জন্য আমাদেরটা জিহাদ, আর আপনারা যা করছেন ওইটার নাম সন্ত্রাস। আল্লাহ পাক বলেন আমি নিজে ষড়যন্ত্র আমি কৌশল করেছিলাম। অহুম লা ইয়াশউরুন, ওরা টেরও পায়নি যে কিভাবে কি হয়ে গেল। ফাঙ্গুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম, আল্লাহ পাক বলেন নজর করে দেখেন এই ষড়যন্ত্রকারীদের পরিণাম আমি আল্লাহ কি করেছিলাম। এবার যারা আলেম আছেন তাদেরকে বলছে, আন্না দাম মারনাহুম, আন্না এটার ফাইল আল্লাহ নিজে, দাম মারনা এরও কর্তা আল্লাহ নিজে, এরপর আবার হোম দিয়েছেন। আল্লাহ পাক বলেন আমি নিজে তাদের শিকড় কেটে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। অকৌমাহুম আজমাইন, তাদের পুরা জাতিকে আমি শেষ করে দিয়েছি জালেমদের। এবার একটা গোপন কথা বলছি যেটা আমার মনে হয় 5 তারিখের সাথে মিলে যাবে, খুব খেয়াল করে দেখেন তো মেলে কিনা। এটা সূরা নমলের 52 নম্বর আয়াতে আছে, ফাতিল কাবুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। এখানে তিলকার আগে ফা আছে, আর বেগের আমার অনুযায়ী ফা শব্দটা 19টা অর্থে ব্যবহার হয়। কি আমি কি মানিয়ে বলছি? আলেম যারা আছে তারা তো জানবে। আল্লাহ যেন তার এই কুদরতি আঙ্গুল এভাবে দেখিয়ে বলছে বাংলার মানুষেরা, এই সেই ঘর, এই সেই এক বছর দেননি বাইতন না বুয়ুত বহু বছর, এরপরে হোম দিয়েছেন। আল্লাহ বলেন এই সেই ঘর, এই জালেমদের ঘর এইগুলো, বিমা জালামু এদের জুলুমের কারণে আমি আল্লাহ এই ঘরের অবস্থা কি করেছি জানেন? মাঝখানের শব্দ আছে খাবিয়াতান, গৃহ শূন্য করে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, মরুভূমি বানিয়ে দিয়েছি, নিকৃষ্ট এবং পদদলিত বানিয়েছি। খাবিয়াতান মানে সার শূন্য করে দেওয়া। আপনি দেখেছেন আগস্টের 5 তারিখের পরে বিকাল 5টা বাজতে বাংলার যত জালেমের ঘর আর অফিস ছিল সব পরিত্যক্ত হয়ে গেছে। এটা করেছে কে? কাদের দ্বারা? এ দেশের জনগণের দ্বারা। আল্লাহ বলেন হে নবী এই সেই ঘরগুলো আপনি কি দেখতে পান না? এই সেই ঘর খবিয়াতান, আমি ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি,
পরিত্যক্ত করে দিয়েছি বিমা জলামু এই জালেমদের জুলুমের কারণে। এখন ওইটা জাতীয় টয়লেট হয়ে গেছে, একবারে আট দশ জন করে যাচ্ছে আর বিভিন্ন দিকে মুখ দিয়ে আল্লাহ রাস্তায় কাজ করছে, মানুষের জামাত বদ্ধ হয়ে শুরু হয়েছে। আমি চিন্তা করলাম আট দশ জন একসাথে যাচ্ছে কি করে, কারণ আছে। কয়েকদিন আগের পেপারে দেখলাম ওই যে বড় ঘর যেটা ঢাকাতে, এত আবেগ নিয়ে মানুষ সেখানে যেত সুমা খেত ঘরে, অথচ ঘরটা এখন পরিত্যক্ত, তিন মাসের ব্যবধানে ওইটা এখন টয়লেট হয়ে গেছে। কে কথা বলছে না কেন, কারণ এখন দেখে আসেন এক একজন এক এক দিকে মুখ দিয়ে সবাই একসাথে কাজ করছে। আমি বললাম না এর ভেতরে একটা কারণ আছে, কারণ কি? ষোলো সালে হজে গিয়েছিলাম, কাবা শরীফ তাওয়াফ শেষ করার পরে আমি একটু উপরে গেলাম, যে দেখি পেটে চরম ব্যথা, এক পুলিশকে ডাক দিয়ে বললাম ইয়া সাদেক তাল, ভাই বা বন্ধু এতক্ষণ আমার ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে ব্যথা, খুব যন্ত্রণা করছে, এখানে ফার্মেসি কোথায়? আমার এখন পেটে ব্যথা করছে কারণ কি? ফার্মেসিতে যাওয়া লাগবে, আপনি একটু দেখিয়ে দেন আমারে। পুলিশ আমারে বলছে ইয়া হাজিউল হজ্জা তাই না বিলা দুকা, ও হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ, বাংলাদেশ থেকে এসেছি। পুলিশ আমারে ওর ভাষা দিয়ে বলছে হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো, আবু সোহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি সত্যি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, আল্লাহ যেন আমাকে হাতে ধরে বসাতে চাচ্ছে, হামজা এত টাকা খরচ করে আসলে, আরে শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার তো মনে হচ্ছে ঠিক 2024 সালের 5 আগস্টের পর থেকে অনেকের বিভিন্ন রোগ দেখা দিচ্ছে, এ রোগ ভালো হওয়ার জন্য এখন এই কাজ করছে। এর পরের শব্দটা আমি বলার জন্য পর্যন্ত নাই, আমি আসতাম না, এবার আসে। এর শিক্ষাটা কি? আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লা আয়াতাল লিকওমি ইয়ালামুন। মাসখানে লাম আছে, এটা লামে তাকিদ, আল্লাহ পাক নিজে গ্যারান্টি দিচ্ছেন এর ভেতরে শিক্ষা আছে। কি আছে? কাদের জন্যে? লিকওমি ইয়ালামুন, যারা জ্ঞানী, এই জাতির জন্য শিক্ষা এখানে আছে। এখন আমার প্রশ্ন, শিক্ষাটা কি? মুফাসসির ইকরাম জবাব দিয়েছেন শিক্ষায়, আল্লাহ পাক যখন কোনো এলাকাকে খাবিয়াতান বানিয়ে দেন তাদের জুলুমের কারণে, পরবর্তীতে যারা ওই জায়গায় বসবে তারা যেন চিন্তা ভাবনা করে জীবন চালায় যে আমরাও যদি জালেম হয়ে যায় আমাদেরও বাড়ি ঘর কিন্তু এরকম পরিত্যক্ত হয়ে যাবে। এই জন্য আগামীতে যারা চেয়ারে বসবেন তারা চিন্তা ভাবনা করে চালাবেন, এ জালেমদের 15 বছরের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। কে বলছেন? এদের এত বছরের শিকড়, আপনি একটা তাকান ইউনিয়ন থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক লেভেল পর্যন্ত এমন কোন জায়গা নেই জালেমদের শিকড় ছিল না, এইগুলো যদি আল্লাহ কেটে দিতে পারে আগামীতে যারা বসবে তাদের শিকড় কাটতে আল্লাহর দেরি হবে। আল্লাহ পাক শুধু বলবেন কোন, ইন্নামা আমরুহু ইযা রাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কোনো কাজের ইরাদা করি, ইচ্ছা করি, কিছুই করা লাগে না, শুধু কোন বলি ফায়াকুন, হতে 1 সেকেন্ডও দেরি লাগে না, 1:30 থেকে 5:30, 3-4 ঘন্টার ভেতরে যদি সারা বাংলাদেশের 630টা থানা জালেমদের যত বাড়ি ছিল আমার জানা মতে একটাও নেই, কিছু না কিছু হলেও কাজ, দরজা জ্বালানোর কাজ ভাঙা হয়েছে, এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে।
চুয়াডাঙ্গায় যিনি ছিলেন সেলুন, চুল কেটে বেড়াতো। সেলুন মানে কি? চুল কাটে না? এই লোকের বাড়ি ঘরের অবস্থা দেখেছেন, অথচ কি দাপট ছিল এ 15 বছরে, কত কিছুর মালিক হয়ে গিয়েছিল নামে বেনামে, মানুষ তার নাম পর্যন্ত পাল্টিয়ে দিয়েছিল এলাকায়। কি সুন্দর নাম তার, সোলাইমান হক জর্দার সেলুন, পুরা নামই পাল্টিয়ে নাম দিয়েছে হনুমান। হ্যাঁ, এই যে হোসাইন আছে, জিজ্ঞাসা করেন ওর বাড়ি ওখানে, ওর নাম এখন আর কেউ সেলুন বললে চেনে না, ওর নাম বলা লাগে হনুমান। কোথায় তার বাড়ি কোনটা মানুষ দেখিয়ে দেয়, এই যে সেই জাতীয় টয়লেট। 3 মাসে যদি এই অবস্থা হয়ে যায়, 3 বছর যেতে দেন, এদেশে জালেমদের একটা চিহ্নও থাকবে না। আমাদের শিক্ষা এখান থেকে, আমরা যেন জালেম হয়ে না যাই, কারণ জালেমদের বিরুদ্ধে সরাসরি মামলা দেবে আল্লাহ নিজে। সরাসরা 25 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। ইয়াযলিমুনাল মুসলিমুনা আল্লাহ দেয়নি, দিয়েছে ইয়াযলিমুনা মুজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ মুসলিমুনা না দিয়ে নাস দিয়েছেন একবারে, মানুষ হয়ে যারা মানুষের ওপরে জুলুম করেছেন এতদিন, তারা আল্লাহর মামলার আসামি। বিশ্বজিৎ কি মানুষ ছিল না? এক কথা বলছে না কেন? সে মুসলমান না, কিন্তু সে তো মানুষ। বলেন কি করে মারলেন তাকে? আমার সাথে জেলে ছিল ওই ছেলেটা, খুলনায় বাড়ি, ওই যে 18 মাইল নাকি আছে না ভাই, ওখানে বাড়ি ওর, শাওন। আমি বললাম আপনি এইভাবে কোপ মারলেন কি করে? বলছে আমার মাথা ঠিক ছিল না। মাথা ঠিক ছিল না কি হয়েছিল বলো? উপর থেকে আমাদেরকে যা জানিয়েছে আমরা তাই করেছি। ও ছেলেটা বারবার বলছিল, ভাই কিসের জামাত, কিসের শিবির, আমি মুসলমানই না, আমি আপনাদের মতো হাফ হাতা না, আমি ফুল হাতা। হ্যাঁ, ফুল হাতা না, আমি এটা ওর কাছ থেকে ওই দিন শুনেছিলাম। আমাদের যিনি জেলার ছিল দেবদুল্লা আলো, সেই দিনই আসতো, তখনই মানুষ চিল্লিয়ে উঠতো যে ফুল হাতা আসতেছে, তার মানে অত মুসলমানই দেয়নি, এই জন্য ফুল হাতা আর আমরা আফাতা। ও বলেছে যে ভাই আমি মুসলমান না, আমি শিবির না, কিসের শিবির, কিসের জামাত, আমি হিন্দু মানুষ। তারপর আমরা শাড়ি নাই, কি করলেন আপনি এই কাজটা করে? এখন তো ফাঁসির আসামি থেকে যাবজ্জীবন 30 বছর জেল খাটা লাগবে, জীবনটা শেষ হয়ে গেল। জেলখানায় যে আমি এতটুকু অনুধাবন করেছি, অন্যায় করার পরে যদি সাজা হয়ে যায়, তার পাশে আর কেউ থাকে না, তখন অনুশোচনা আফসোস করা ছাড়া সারাটা জীবনে আর কিচ্ছু নেই। এখন যিনি জল্লাদের দায়িত্বে আছে, আগে তো শাহজাহান জল্লাদ ছিল, এখন যিনি দায়িত্বে আছে ওর বাড়ি চট্টগ্রামে, এই লোকটা আমার সাথে মাঝে মাঝেই দেখা করতো। বলতাম ভাই উনি যেহেতু চেকার ছিলেন, চেক করতেন মোবাইল আছে কিনা। ডাক দিয়ে একদিন বললাম, ভাই কি কয় বছর? বলে আমার মামলা সে এমন কঠিন না আব্বু, এক থাপ্পড় দিয়েছিলাম ও ছাতা মরি গেছে। আমি 17 বছর না কত বছর যেন বলে সৌদি আরবে ছিল, এরপরে বিয়ে করেছে, বিয়ের পরের বছরে ওর বর সাথে গণ্ডগোল, কি ওর স্ত্রী আর ওর মার সাথে মিল নেই। আজ হাজারো পরিবারগুলো শুধু স্ত্রী আর শাশুড়ি, এদের মিল না থাকার কারণে ভেঙে যাচ্ছে। মাঝখান থেকে ছেলেরা রোগী হয়ে যাচ্ছি আমরা, কি কথা বলেন এখানে? এই পুত্রবধূর মন যদি আমার মনে হয় ব্রড মাইন্ডের হতো, ন্যারো মাইন্ডের না হয়ে, কোনো সন্তান বাংলাদেশে আলাদা হতো না। বৃদ্ধাশ্রম বানানো হচ্ছে এখন জেলায় জেলায়, কালকেই যেখানে ছিলাম সেনাই দার্শল কোপা, একটা বৃদ্ধাশ্রম উদ্বোধন করে আসলাম। সেদিন গিয়েছিলাম নীলফামারী কিশোরগঞ্জ থানা, বলে চলেন বৃদ্ধাশ্রম দেখি আসি, যে দেখি এই কোলে 20 জন, এই কোলে 20 জন, মা আর বাবা বসে আছে,
এদের চোখের দিকে তাকিয়ে আমি বুঝেছি প্রতিটি সন্তান তা প্রতিটি মা বাবা ছেলে মেয়ের জন্য বরদোয়া দিচ্ছে। এই জন্য তো শুধু আমি সন্তান আমি দায়ী না, ওবায়দুল্লাহ এরশাদ দায়ী না, আমার এই মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা আলাদা করে দেওয়া এর পেছনে দায়ী 100 ভাগের 80 ভাগ আমার বউ। হ্যাঁ কথা বলে না কেন, ওর যেন সহ্যই হতে চায় না। অথচ ওর নিজের মা বাবা যদি সারা জীবন থাকে একটা কথাও বলে না, কেন স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো মনে করা যায় না? মেয়েরা এসেছে, সম্মানিতা মা বোনের একটা গোপন আমল বলছি, জীবনে যদি স্বামীর মন পেতে চান, সত্যিকারের ভালোবাসা পেতে চান, স্বামীর মা বাবাকে নিজের মা বাবা মনে করেন। এখন নিজের জীবনেও স্বামীর মন পাবেন না, উপরে উপরে হয়তো আপনাকে ভালোবাসা দেখাবে, আর ভেতরে ভেতরে দোয়া করবে আল্লাহ এর তুলে নেও। আর কারণ এর কারণে আমার 25-30 বছর আমার পেছনে যারা শ্রম দিল ওই মা বাবা পর্যন্ত এখন আমার কাছে নেই। নাকি ঢাকা শহরে এগুলো হয় না? ঢাকাবাসী কোন মহিলা কোন স্ত্রী যদি চায় যে আমার স্বামী আরো বেশি দিন বেঁচে থাক, আমার স্বামীর সম্মান, আমার স্বামীর সন্তান, আমার স্বামীর এই প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা এগুলো আরো বেড়ে যাক, নবীজি বলেন ওই মহিলার উচিত তার স্বামীকে সব সময় তাকিদ দেওয়া, স্বামী তুমি যাই করো না কেন রক্তের সম্পর্কগুলো অটুট করো, তুমি তোমার ভাইয়ের সাথে সম্পর্কটা ঠিক রাখো, তোমার বোনের সাথে সম্পর্ক ঠিক রাখো, মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখো, তোমার চাচা চাচি ফুফা ফুফি এদের সাথে সম্পর্ক ঠিক রাখো, কারণ এদের সাথে সম্পর্ক রক্তের কিসের। অথচ এদের সাথে আর সম্পর্ক খারাপ করার পেছনে দায়ী এই বউগুলো। আরে বউগুলোকে পিন দেয়, ঔষধ দেয় ওই বোর মার ওর বড় বোন, ওখান থেকে শুধু ঔষধ পাঠায়, ওই আর কতদিন থাকবি আলাদা হয়ে যা। আমার মনে হয় ঢাকাতে এরকম কিছু হচ্ছে এই জন্য এত আওয়াজ দিচ্ছে। কার কার বউ এরকম ছোট মনের একটু হাত তোলেন তো। এই না আছে, এই যে এটা কোন সাহান নামে আছে, আপনি টের পাচ্ছেন না আমি টের পেয়েছি, এটা ক্যামেরাটা একটু ওইদিকে ঘোরাও। ওরে তামাম দুনিয়ায় দেখাক যে আল্লাহর ওলি একটা পাওয়া গেছে। না ভাই খুব ঝামেলা আছে, এতদিন পর্যন্ত মেয়েলো ক্ষমতায় ছিল এই জন্য নারী নির্যাতনের আইন খুব কড়াকড়ি। চাষা এর সাথে একবার গিয়েছিল কিন্তু পুরুষ নির্যাতনের আইন ও সাঁতার ছেলে করেনি, ও যদি একটু শক্ত আইন করে যেত তো পুরুষ নির্যাতনেরও আইন আছে। বলেন তো এই যে জল্লাদটা ও খালি একটা থাপ্পড় দিয়েছিল ওখানে সংশোধন করার জন্যে, বউ শুধু কারণে অকারণে মায়ের সাথে তর্কাতর্কি করতো, মাকে কিছু দিলেই বউ রাগ করতো, শেষ পর্যন্ত বলছে আমি যে একটা থাপ্পড় দিলাম যে আমার টাকা আমার মাকে দেব তোর কি, সাঁতা মরে গেল। অথচ আজ আমি 30 বছর জেল খাটতেছি। একটা মানুষ বলেন তো 25-17 বছর বিদেশে, 20-22 বছর না হলে তার বিদেশ যায়নি, মনে করেন 20 বছর 17 বছর আর 30 বছর কত হয় ওর জীবনে আর কি থাকে। এই জন্য জেলখানার একটা অভিজ্ঞতা আপনাকে আমি বলছি শিক্ষার জন্যে, আবেগে পড়ে কোনো কিছু করতে যাবেন না, একবার যদি জীবনে কোনো ঝামেলা হয়ে যায় সারা জীবন ওই চার দেওয়ালের মাঝে বসে পস্তাবেন, কাউকে পাবেন না। আমি তো কিছু না করে গেছি তাই কাউকে পাইনি, আর আপনি অপরাধ করে যাবেন আপনার বউ তখন অন্য জায়গায় চলে যাবে, আপনার ছেলে মেয়ে আপনার শত্রু হয়ে যাবে। এই পারিবারিক এই সমস্যার কারণে কত সন্তান পর্যন্ত তার বাবার নামে দেখলাম মামলা দিয়েছে, কে ভাই আপনাকে মামলা দিয়েছে, কে বলে আমি আমার ছেলে ওর মাকে নাকি আমি মেরে ফেলেছিলাম, বলেন নাউজুবিল্লাহ। এটা শুধু পারিবারিক জীবন গেল, সামাজিক আছে, রাজনৈতিক আছে, আন্তর্জাতিক কিছু নিয়ম আছে, আমরা যেন সতর্ক থাকি। যদি কোনো কারণে কোনো অপরাধের সাথে জড়িয়ে আবেগে হোক কারণ নির্দেশে হোক একবার যদি আপনি চলে যান শাস্তি পেয়ে যান, তখন ওই নেতাকেও আর খুঁজে পাবেন না।
আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম বলে আমাদেরকে আজকে থেকে জুলুম এখান থেকে একেবারে পুরা জীবন মুক্ত হওয়া লাগবে, নাই তো আমি কিন্তু আল্লাহ মামলার আসামি হয়ে যাচ্ছি। পুলিশের কাছে বাধা দিলে হয় পুলিশবাদী কেস, আর মানুষের ওপরে জুলুম করলে হয় আল্লাহবাদী কেস। মানুষের ওপরে জুলুম করলে কেস করবে কে? আপনি লক্ষ্য করেছেন শব্দটা? আল্লাহ বলেন আমি নিজে মামলা দেব। মামলার বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়। আমাদের নামে মামলা দিয়েছিল রাষ্ট্র, যদি এরশাদ ভাই দিত এসলের মধ্যে আমি তিন দিনও আটকে রাখতে পারতো না, যত টাকা লাগে টাকা পয়সা দিয়ে বেরিয়ে চলে আসতাম, কারণ আমি আকিজ গ্রুপে চাকরি করতাম। কয় টাকা লাগবে আপনি বলেন? কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে, টাকা না লাল দাগ দিয়েছে, যতবার তুলবেন মামলায় জামিন হবে না। এই জন্য মামলার বাদী যত বড় কেস তত কঠিন হয়। এখানে আল্লাহ পাক নিজে মামলার বাদী জালেমদের বিরুদ্ধে। সুতরাং এই 15.5 বছরে 1628টা সিআরএ যারা ছিল এই দেশে প্রত্যেকেই আল্লাহর মামলার আসামি, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট, এরা আল্লাহর মামলার আসামি, এদের কোনো মাপ নেই। আল্লাহু লা ইয়াহদিল কওমা যালিমিন ইয়াহদি মুজারে, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, আল্লাহ বলেন জালেমদের আমি হেদায়েত দিচ্ছি না দেবও না। এই জন্য জালেমদের কপাল পুড়ে গেছে, দুনিয়াও আপনার শেষ আখেরাত তো শেষ হয়ে গেছে। জালেমদের চোখের দিকে মুখের দিকে এখন তাকালে দেখবেন শুধু চিন্তা চিন্তা আর চিন্তার ছাপ। আরে ভাই জেলে তো আলেমরাও ছিল, কই তাদের মুখে দেখতাম হাসি। আর এখন আজকে কর্নেল ফারুক খানের দিকে তাকান, চেহারা দেখেই মনে হচ্ছে ওর সব শেষ হয়ে গেছে। কি হতাশার ছাপ চেহারার ভেতরে! কোরআনে কারিম আল্লাহ 1500 বছর আগে ওদের এই মুখের ছাপের কথা জানিয়েছে। আল্লাহ পাক বলেন সূরা আনামের 44 নম্বর আয়াতের মাঝের অংশে এটা আছে, ওরা যখন আল্লাহর দানকৃত নিয়ামত পেয়ে আনন্দে আত্মহারা হয়েছিল, হঠাৎ করে আমি আল্লাহ তাদেরকে ধরলাম। এদেরকে ধরেছে কে? ছাত্র জনতা মিলে শুধু ধরে নাই, আল্লাহ বলেন আমি ধরেছি ওদেরকে। ওরা হতাশ হয়ে গেছে, ওরা নিরাশ হয়ে পড়েছে। ওদের চেহারার দিকে আপনি তাকিয়ে দেখবেন যত রকমের চিন্তার ছাপ এই চেহারার ভেতরে ফুটে উঠেছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়ালাহুম আযাবুম মুহিন। মানুষের পাপ যখন পরিপূর্ণ হয়ে যায় তখন আল্লাহ তাদেরকে অপমানজনক শাস্তি দেয়। অপমান তো এরকম, মাজায় তো দড়ি আমারও দিয়েছিল, ওদের ওয়াইজ মাজায় দড়ি, ওদেরকে দেখলে মানুষ মশা ডিম মারছে, আর আমাদের মাজায় দড়ি দেখলে পুলিশ পর্যন্ত কাঁদতো। এক কথা বলছেন এখন নিজে দেখেছি, হয়তো বাধ্য হয়ে পারতো না কিছু করতে কিন্তু কাঁদতো। সিসি ক্যামেরার কারণে ওইদিকে তাকিয়ে চোখের পানির দিকে দেখতাম কাঁদতেছে। আচ্ছা হুজুর আপনাকে একটু আমি সিঙ্গাড়া কিনে দেবো, ওই যে সিসি ক্যামেরায় ওই শয়তানরা দেখতে পাচ্ছে, ও দেখলেই আমার চাকরি চলে যাবে। কিন্তু আমার আমার সহ্য হচ্ছে না, আমার মনে হয় চাকরি ছেড়ে চলে যায়, উপায় নেই বলে আমি করছি, কিন্তু আপনি আমারে মাফ করে দিয়ে না আপনার আর কি। আমার মাথায় দড়ে দিয়ে নিয়ে আমি হাসতাম, জালেমদের কাজ কারবার দেখে কি করছে এরা, শুধু দড়ি দেয়নি হাতে হ্যান্ডকাপ পেছনে বেঁধে দিত, মাজাই দিত দড়ি, হাত পায়ে দিত ডান্ডা বেড়ি, মাথার উপরে দিয়েছে সেই লোহার টুপি, বুকে দিয়েছে সেই বুলেট প্রুফ জ্যাকেট। মনে হচ্ছে যে কি নিয়ে যাচ্ছে, অথচ কিছুই না। একটা ভীতিপূর্ণ অবস্থান তৈরি করে আলেমদের সাথে অস্ত করতো, যেন পরবর্তী প্রজন্ম ভয়ে কেউ আলেম হতে না চায়। জালেমদের কিন্তু জাতে মাতালো তালে ঠিক আছে, ওরা এমন এমন অবস্থা করতো, আরে ভাই আপনি আল্লামা মামুনুল হককে আপনি জেলে রাখবেন, রাখেন এত ফষ্টি নষ্টি করার দরকার কি? কি অবস্থায় তারে নিয়ে যেত দেখেছেন, হুইল চেয়ারে করে লোকটার মাথায় ব্যথা, হাঁটতে পারে না পায়ে, হাতের মধ্যে সেই কি হাতের ভেতরে ভর দিয়ে তার যাওয়া লাগতো।
রিমান্ডে তো আমি ছিলাম, আমি বুঝেছি আপনারা কি করেন। বিভিন্ন অস্ত্র নিয়ে এসে বলতো যে এইগুলো দিয়ে আমরা নখ তুলি। কিছু কিছু মানুষের আমি দেখেছিলাম এত বড় বড় নখ হয়ে গেছে, ওই যাদেরকে আয়না ঘরে রেখেছে তাও তো এটা দুই নাম্বার, আসলটা যারা আছে এত বড় বড় নখ হয়ে গেছে, চুল দাড়ি গব দেখলে মনে হচ্ছে ওরে বাবারে জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। এই নখ দিয়ে দেওয়ালের সাথে খুঁচিয়ে খুঁচিয়ে লিখে রাখতো কাটা কাটা অক্ষরে, যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা একটু জানাবেন যে নাম্বারের লোকটা এখনো বেঁচে আছে। কি করেছেন আপনি বলেন তো, আর আপনি বলেন আমি কি করেছি, আমার পালানো লাগলো, কি করেছেন আপনি টের পাচ্ছেন না? আপনার পাপের বোঝা পরিপূর্ণ হয়ে গেছে, এই জন্য তো আল্লাহ এত অপমান করছে। বিচারপতি মানিকের মতো এরকম একটা হারামি ওরে বিচারপতি বানিয়ে পুরাটাই অবিচার করেছে, আর আল্লাহ পাকও দেখিয়েছে কলার পাতায় শুয়েছে ওরে, ওর বিষি উড়ে গেছে, সংসার করার কাজ শেষ। দেখেন কবে সন্ধ্যা জোর বউ চলে গেছে, কারণ বিসি না থাকলো বউ থাকবে। আসাব মহিষ তো পড়েছি, এটা আমি দেখলাম নিজের চোখে যে আল্লাহ অপমান করে কি করে এই কথা বলে না কেন। এখানে আমি আবার বলছি আমরা যারা আছি সাবধান, যদি আগামীতে সিয়ার পানও জুলুম করবেন না, আপনার বাড়ি ঘর আপনার অফিস আদালত যতই মজবুত করেন আল্লাহ কিন্তু ওইটা জনশূন্য করে দেবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আমরা আজকে একটা গ্রাম নিয়ে আলোচনা করব, খুব খেয়াল করে মিলাবেন। আমার তো কোরআনের আয়াত পড়লেই মনে হয় এটা কেবল নাজিল হচ্ছে। সূরা নমল থেকে আমরা পড়েছি, এর নামকরণ ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা অনেকগুলো কথা আছে, মাতৃভাষায় অর্থ এগুলো সব বাদ দিয়ে দিলাম, কারণ আমার 10টার ভেতরে ডাক্তার ঘুমাতে বলেছে, এখন 10:30 বেজে গেছে, তাড়াতাড়ি শেষ করব এই জন্য আমরা সব বাদ দিলাম। আমি জেলখানায় বসেছে বইগুলো লিখেছিলাম 9টা, বাইরে থাকতে 6টা, ভেতরে থাকতে 3টা, তার ভেতরে একটা আজকে নিয়ে এসেছি। ওই গাড়ি আছে সাদা গাড়ি, ওখানে পাবেন, স্টেজে আছে কিনা জানি না, নিয়ে যাবেন, শিক্ষিত মানুষদের কাজে লাগবে, মেয়েদের জন্য কিনে নেবেন, মেয়েদের পরিবারের কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। বল আমিন। ঢাকা জেলার মিরপুর এক বাংলা কলেজ ময়দানের দিকে তাকিয়ে দেখো, লক্ষ মানুষের আমরা নারী পুরুষের হাত তুলেছি, কোরআনের কথাগুলো আমরা চাতক পাখির মতো শুনেছি, যতটুকু শুনলাম আমাদেরকে আমলের তৌফিক দাও, সওয়াব যদি দয়া করে দিয়ে থাকো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। তামাম দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে এদেরকে মাফ করে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি জসিম উদ্দিন সুমন, যুবক মানুষ কবুল করে নাও, যারা আলোচনা রেখেছেন মুফতি শাহিদুর রহমান, মাওলানা ওবায়দুল্লাহ এরশাদ ভাই সহ যত আলেমরা এখানে কথা বলেছে, আল্লাহ আলেমদের কথা মেনে চলার সুযোগ দাও, মা বোনদেরকে তুমি খাদিজার মতো বানিয়ে দাও, অনেকে স্বামী সংসারে অশান্তিতে আছে, আল্লাহ তুমি শান্তি দিয়ে দাও, আমি সহ যারা অসুস্থ আছি নারী পুরুষেরা শেফায়ে কামেলা জেলা নসিব করো। রাব্বুল আলামিন, 3টা বছর জেলখানায় থেকে আমি অসুস্থ হয়ে গেছি, তুমি আমাকে আগের অবস্থায় আবার স্বাভাবিক ফিরিয়ে দাও, মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছো আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও, আমার শরীরকে আগের মতো সুস্থ করে দাও, কোরআনের কথাগুলো সহজ সরলভাবে তোমার বান্দা বান্দিদের শোনানোর সুযোগ দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি ইয়া রাব্বাল আলামিন। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা আমার মামা যান মাওলানা আলমগীর তার বাবাকে হারিয়ে ফেলেছে, কবরে তার বাবা আব্দুল লতিফকে মাফ করে দাও। মাওলানা এনামুল হক শাফি আমার কুষ্টিয়ার সন্তান আজকে মারা গেছে, আল্লাহ তুমি তাকে কবরে জান্নাত দিয়ে দাও। এলাকায় মাটির নিচে যত কবর স্থান আছে আল্লাহ কবরগুলোকে তুমি ফেরদাউস বানিয়ে দাও, আগামী যে অনুষ্ঠানটা কোরআনের প্রচারে আরো বিশাল আকারে মঞ্জুর করো।
চর্ম চোখে বড় দেখতে আশা থাকে আল্লাহ যে কোরআন দিয়ে 56,000 ঘর বর্গ মাইল চলছে, এটা দেখে মরার সুযোগ দাও। কখন কার কাছে আজরাইল আসে জানি না, যখনই আসবে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।